আজকে আমি দেখি বিএনপি লোকেরা গুম গুম নিয়ে কথা বলে, আর এদেশে গুমের কালচার শুরু করছে তো জিয়াউর রহমান। এবং তখন যারা কারাগারে ছিল তাদের কাছে আপনারা অনেকবারই শুনেছেন, এক এক রাতে জিয়াউর রহমান শত শত সেনাবাহিনীর অফিসার সৈনিক, বিমান বাহিনীর অফিসার সৈনিকদের হত্যা করেছে, সেই সাথে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করেছে, গুম করেছে। এবং শুধু তাই না, এই ফাঁসি দেওয়া একই দিনে একই সাথে 10 জন করে ফাঁসি, সেই ফাঁসি দেওয়ার পর সেই লাশ কই? তাদের আত্মীয় স্বজন তো পায়নি, তাদের কাছে তো পাঠানো হয়নি,